দুর্গাপুর এ হাই স্কুলের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্যায় অর্থাৎ সুমেরীয় সভ্যতা আর মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আসছি মিশরীয় সভ্যতা সম্পর্কে তোমরা জানো আনুমানিক খ্রিস্টপূর্ব আহ চার হাজার অব্দ বা তারও আগে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে নীল নদের উভয় তীরে মিশরীয় সভ্যতার জন্ম হয়েছিল এই যে সভ্যতা মিশরীয় সভ্যতা এর যদি আমরা চারিপাশের পরিস্থিতি সেই সময় দেখি ভৌগোলিক পরিস্থিতি তাহলে আমরা দেখব মিশরের উত্তরে ভূমধ্য সাগর দক্ষিণে লোহিত সাগর আর পূর্বে আরবের মরুভূমি এবং পশ্চিমে সাহারা মরুভূমি তাহলে তুমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা যে এর দুদিকে দুই সাগর আর দুই পাশে দুই মরুভূমির অস্তিত্ব রয়েছে স্বাভাবিকভাবে মিশরে কোনো সভ্যতা গড়ে ওঠা সেভাবে সম্ভব ছিল না কিন্তু নীল নদ থাকার ফলে নীলনদ মিষ্টি জলের আর দুই সাগর সেখানে প্লাস দুই দিকে দুটো মরুভূমি আছে তাই নীল নদ থাকার ফলে কিন্তু এখানে সভ্যতা জন্ম হয়েছে তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশলকে নীলনদের ভূমিকা বলেছেন সরি নীলনদের দান বলেছেন কেন বলেছেন না মরুভূমির গ্রাস থেকে এই সভ্যতা মুক্তি পেয়েছে কৃষির প্রসার ঘটেছে নীল থাকার ফলে জলসেচের সুবিধা হয়েছে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটেছে এবং নীল থাকার ফলে এখানে মোটামুটি তার দুই তীরে কিছুটা অনুকূল আবহাওয়ার ফলে এখানে মরুভূমি সেভাবে ছড়ায়নি বরং সবুজ বা শস্য সামলা হয়েছে এবং এখানে বেশ কিছু নগর ও বাণিজ্য কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছে যা মিশরকে উন্নত সভ্যতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে এই সভ্যতার যদি আমরা দেখি মিশরীয় সভ্যতা বা যে মিশরীয় সভ্যতা যিনি শাসক ফেরাও বলা হতো এদেরকে ফেরাও শব্দের উৎপত্তি হচ্ছে মিশরীয় শব্দ পেরো থেকে পেরো শব্দের অর্থ হলো বড় বাড়ি বা রাজপ্রাসাদ ফেরাওগণ সুবিশাল রাজপ্রাসাদে বসবাস করতেন প্রথম দিকে অর্থাৎ প্রাচীনকালে মিশর চল্লিশটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে দুটি রাজ্যে শেষ পর্যন্ত ওই রাজ্য শেষ পর্যন্ত দুটি রাজ্যে দাঁড়ায় এবং আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে ওই দুই রাজ্য ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ বা ঐক্যবদ্ধ মিশর গড়ে তোলে এবং ফেরাওয়ের শাসনে তা আরও উন্নতির দিকে এগিয়ে যায় প্রথম ফেরাও ছিলেন মেনিস তার রাজধানী ছিল মেনফিস আচ্ছা ফেরাওদের ক্ষমতা ফেরাওয়া মূলত দৈব ক্ষমতা অর্থাৎ তারা যে সাধারণ মানুষ নন তারা ঈশ্বর প্রেরিত তাদের যে রাজা হওয়ার ক্ষমতা যে ঈশ্বর প্রেরিত ঈশ্বর তাদেরকে দিয়েছেন এই ধরনের এক ভাবধারা মিশরের সাধারণ মানুষদের মধ্যে তারা ছড়িয়ে দিতেন এবং তারা রাজ্যের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা তারা ভোগ করতেন মিশরের সমস্ত জমির মালিক ছিলেন ফেরাওরা ফেরাওরা দেশ রক্ষার জন্য সামরিক বাহিনী তৈরি করতেন এবং এর বাহিনী নেতৃত্ব ফেরাওরাই দিতেন ফেরাউরা অবশ্য তাদের শাসন কাজে সুবিধার জন্য বা শাসন কাজে নিজেদের একাধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে পুরোহিত শ্রেণীকে নিয়োগ করতেন এছাড়াও নীলনদের রক্ষণাবেক্ষণ নীলনদের ওপর বাঁধ তৈরি করে তার যত্ন নেওয়া বিভিন্ন মূল্যবান ধাতু সংগ্রহ করা খাল খনন করা এগুলোও ছিল ফেরাউদের উল্লেখযোগ্য কাজ মিশরীয় সমাজ মূলত ছিল তোমার মাতৃতান্ত্রিক পৃথিবীর প্রথম মহিলা শাসক ছিলেন হাটাসু তবে মিশরীয় সমাজে ধনী দরিদ্রের বৈষম্য ছিল এছাড়াও শোষক শোষিত শ্রেণীর পরিচয় আমরা মিশরীয় সমাজে পাই মিশরীয় সমাজে কৃতদাসদের অবস্থা ছিল সব থেকে শোচনীয় এক কথায় বলতে গেলে মিশরের সমাজে কৃতদাসরা ছিল লুটের মাল কৃতদাসদের বিভিন্ন পরিশ্রম পরিশ্রমসাধ্য কাজে নিয়োগ করে প্রভুরা নিজেদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে নিয়ে আসতেন মিশরীয় সমাজে পুরোহিত শ্রেণীর এক বিশেষ ভূমিকা ছিল পুরোহিতরা মন্দিরে দেবতাদের পুজো করতেন মন্দিরে প্রদীপ চালানো দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা এগুলো ছিল তাদের প্রধান কাজ এছাড়া ঈশ্বরের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ রক্ষার কাজও তারা করতেন পুরোহিত শ্রেণী দেশের দরিদ্র প্রজাদের বিদ্রোহ দমনেও বিশেষ ভূমিকা নিতেন এছাড়াও বেশ কিছু শাসনতান্ত্রিক দায়িত্ব মিশরীয়দের শিক্ষাদানের ব্যবস্থা দাস দাসী নিয়োগ ইত্যাদি তাদের ক্ষমতার চৌহদ্দির মধ্যে বা তাদের ক্ষমতার মধ্যে পড়ত মিশরীয় সাম্রাজ্যে ঐক্যবদ্ধ শক্তিশালী রাখার জন্য এক বিশাল সেনাদল ছিল তবে মিশরীয় সেনাদল সাধারণত দুই ভাগে বিভক্ত ছিল পদাতিক আর রথারোহী কৃষক শ্রমিক কৃতদাস বা শত্রুপক্ষের যারা যুদ্ধবন্দী তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হতো মিশরীয় সভ্যতার অর্থনীতিতে কৃষি পশুপালন শিল্প ব্যবসা বাণিজ্য এগুলো যথেষ্ট গুরুত্ব ছিল তবে মিশরীয়রা মূলত কৃষি এবং পশুপালনের ওপর তাদের প্রধান জীবিকা নির্ভর করত এছাড়া লোক গণনা গবাদি পশু গণনা আয়করের হিসেব রাখা শিল্প বাণিজ্যের তদারকি করা দেহরক্ষী প্রাসাদরক্ষী হিসেবে কাজ করা এছাড়াও চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা পিরামিড ও অট্টালিকা নির্মাণ নৌকা নির্মাণ প্রভৃতি কাজে এরা যুক্ত থাকতেন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি বলতে প্রথমে আসে তাদের লিপি হায়ারোগ্লিফিক লিপি এগুলিকে চিত্রলিপি বলা হয় এই চিত্রলিপিগুলি হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত এই লিপির দ্বারা সূর্য বজাতে একটি বৃত্তকে তার মাঝখানে বিন্দু বসাতো জল বজাতে ঢেউয়ের ছবি আঁকত এই হায়ারোগ্লিফিক লিপি গ্রিক ভাষার অর্থ হল পবিত্র লিপি মিশরীয় অর্থে এর নাম দেবলিপি মিশরীয়রা নল খাগড়ার কলম দিয়ে প্যাপিরাস গাছের পাতায় বা পাথরেই লিপি লিখত তারা এই লিপিতে চিঠিপত্র লেখা বই লেখা রাজস্ব আদায় ব্যবসার হিসেব রাখা বর্ষপঞ্জি করা প্রভৃতি কাজ করত বিখ্যাত ফরাসি পণ্ডিত সাঁ পলিয়ে অক্লান্ত পরিশ্রম করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রাচীন হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন এর ফলে মিশরের ইতিহাস আমাদের পক্ষে জানা অনেকটা সহজ হয়ে যায় মিশরীয় আমলে চিত্রকলা বা চিত্রলিপ চিত্রকলার যথেষ্ট বা চিত্রশিল্পের যথেষ্ট উন্নতি ঘটে এছাড়াও মন্দির পিরামিডস ফিংসের মূর্তি অন্যান্য মূর্তি ইত্যাদি স্থাপত্য ভাস্কর্য আজও আমাদের চোখের সামনে মিশরের উন্নত স্থাপত্যবিদ্যার প্রদর্শন বা উদাহরণ আমাদের সামনে নিয়ে আসে সে যুগে মূলত উচ্চবর্ণের বর্ণের শিক্ষা দীক্ষা করতো তবে কিছু কিছু ক্ষেত্রে গরিব মানুষরা শিক্ষা করলেও মূলত তা উচ্চবর্ণের মধ্যেই নিযুক্ত থাকত। সাধারণত মেয়েরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সেভাবে এগিয়ে আসতেন না মিশরীয়দের বিজ্ঞান চর্চায় যথেষ্ট অগ্রগতি ঘটেছিল পাটিগণিত জ্যামিতির উদ্ভব দশের গুণিতক ধরে গণনা দশমিকের ব্যবহার ক্ষেত্রফল ঘনফল প্রভৃতির হিসেব তারা জানতো এছাড়াও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মিশরীয় পুরোহিতরায় বর্ষপঞ্জি তৈরি করতেন এবং তারাই প্রথম এক বছরকে তিনশো দিনে এক মাসকে তিরিশ দিনে একদিনকে চব্বিশ ঘন্টায় ভাগ করেছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার দুশো অব্দে মিশরে পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও মিশরীয়দের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল তারা নারীর স্পন্দন হৃদপিণ্ডের ভূমিকা গাছপালার ভেষজ গুণাগুণ প্রভৃতির কথা জানত শল্য চিকিৎসা অর্থাৎ সার্জারির ক্ষেত্রে ব্রোঞ্চের যন্ত্রপাতি ব্যবহার করত তারা চক্ষু দন্ত পাকস্থলী অন্ত্রের চিকিৎসায় পারদর্শী ছিল এছাড়াও মমি করার অভিজ্ঞতা দিয়ে তারা যে শারীরবিদ্যা অর্থাৎ অ্যানাটমির জ্ঞান অর্জন করেছিল মিশরের চিকিৎসা পদ্ধতি প্রতিবেশী বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছিল মিশরীয় সাহিত্যের কথায় আসি মিশরীয় সাহিত্যের যথেষ্ট অগ্রগতি ঘটে বিশেষত ধর্মীয় সাহিত্য হিসেবে বুক অফ ডেড বা মৃতের পুস্তক উল্লেখযোগ্য এছাড়া ইকনাইটের রাজতুতি মেমফাইট ড্রামা প্রভৃতি মিশরীয় সাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শন এছাড়াও অসংখ্য ছড়া কবিতা গল্প কাহিনী মিশরীয় সাহিত্যে আমরা দেখতে পাই মিশরীয়দের ধর্মীয় জীবনের বিশেষ গুরুত্ব ছিল তারা বহু দেবতার আরাধনা করত। এবং প্রাকৃতিক শক্তি ও জীবজন্তুর পুজো করত যেমন তাদের প্রধান দেবতা ছিলেন সূর্য দেবতা রা বাস্তু দেবতা আমন উর্বরতা দেবতা আসিরিস পাপ পুণ্য বিচারের দেবী আইসিস আকাশের দেবতা হোরাস প্রভৃতি পায় মমি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি ঘটে না তার মৃত্যুর পরও এক জীবন থাকে এবং মৃতদের মধ্যেই তার আত্মা থাকে তাই মিশরীয়রা নিজেদের জীবদ্দশায় তাদের কবরের স্থান কবরের পদ্ধতি প্রভৃতি পরিকল্পনা করত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তর সুরীরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ও সুগন্ধি দ্রব্য মাখিয়ে বেশ কয়েকটি স্তরে সাদা কাপড় জড়িয়ে মৃতদেহটিকে সংরক্ষণ করে রাখত এইভাবে সংরক্ষণ করে রাখা মৃতদেহটিকে বলা হতো মমি পিরামিড মিশরীয় ফেরাও বা ধনী ব্যক্তিরা তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে সমাধি দেওয়া হতো মৃতদেহের পাশে তাদের প্রিয় জিনিস খাবার প্রভৃতি রাখা হতো এই ক্ষেত্রের ওপর পাথরের ওপর পাথর সাজিয়ে ত্রিকোণাকৃতির সুবিশাল অট্টালিকা নির্মাণ করা হতো এগুলিকে বলা হতো পিরামিড মিশরের ফেরাও পরিবার ও রাজ পরিবারের সদস্যদের সমাধিস্থলকে বলা হতো মৃত্যুপুরি বা নেক্রোপলিস এখানে রাজাদের সমাধিস্থল ভ্যালি অফ কিংস আর রানীদের সমাধি স্থল ভ্যালি অফ কুইন্স নামে পরিচিত ভ্যালি অফ কিংসে এ পর্যন্ত বাষট্টিটি সমাধি আবিষ্কৃত হয়েছে আর ভ্যালি অব কুইন্স রানী নেফর সমাধি ছিল সবচেয়ে বড় মিশরের কে বলা হয় পিরামিডের দেশ কারণ এখানের ফেরাও এবং ধনী ব্যক্তিরা তাদের মৃতদেহ সংরক্ষিত বা মৃতদেহ রাখার জন্য যে সমাধিস্থল নির্মাণ করতেন সেটা হচ্ছে পিরামিড এবং এখানে প্রচুর পিরামিডের করা এবং এক কোনো কোনো পিরামিড এতই সুউচ্চ যে গ্রিক যে এদের তুলনা আজও অবধি পাওয়া যায় না এবং পৃথিবীর অন্যতম আশ্চর্যতম সপ্তম আশ্চর্যের অন্যতম বিষয় হচ্ছে পিরামিড মিশরের ফেরাও জোশ এর আমলে ইমহোটেপ নামে বিখ্যাত স্থপতি প্রথম পিরামিড তৈরির কৌশল আবিষ্কার করেন যাই হোক মিশরের কয়েকটি উল্লেখযোগ্য পিরামিড হলো মেনেস খুফু তুতেন খামেন দ্বিতীয় রামেসিস নেফরা মেনকাওরা তৃতীয় থুটমোস এদের মধ্যে সবথেকে বড় হলো খুফু নেফরা মেনকাওরা তৈরি পিরামিড সবচেয়ে বড় খুফু এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে খুফু মোটামুটি খুফুর পিরামিড খ্রিস্টপূর্ব আঠাশশো অব্দে মিশরের কায়র নিকটে তেরো একর জমির ওপর নির্মাণ হয় এর উচ্চতা সাড়ে চারশো ফুট পরিধি সাতশো ফুট প্রায় এক লক্ষ শ্রমিক কুড়ি বছর ধরে এই পিরামিড নির্মাণ করেছিলেন প্রায় তেইশ লক্ষ পাথরের চাই দিয়ে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল সুদীর্ঘ অস্তিত্বের পর একসময় মিশরীয় সভ্যতার অবক্ষয় হয় মিশরের কুসংস্কার ও পুরোহিত শ্রেণীর ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায় এবং বহিরাগত শত্রুরা এই সময় বার বার মিশরে হানা দিতে থাকে লিবিয়ার বর্বর জাতি খ্রিস্টপূর্ব নশো পঞ্চাশ অব্দের পরবর্তী প্রায় দুশো বছর মিশরে আধিপত্য চালায় এরপরে আশিরীয়রা তারপর কিছুকাল পার্শিকরা মিশরকে তাদের পদানত করে রাখে এবং ম্যাসিডোনিয়া গ্রিক বীর আলেকজান্ডার এরপর খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ অব্দে মিশর জয় করেন গ্রিকদের পর মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয় এইভাবে মিশরের গৌরব ক্রমে ম্লান হয়ে যায় এতে গেল মিশরের কথা এরপর আমরা দেখব সুমেরীয় সভ্যতা সম্পর্কে এশিয়া মহাদেশের পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত বর্তমান ইরাক দেশটি প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ প্রাচীনকালে এখানকার ইউফ্রেটিস ও টাইগ্রিস নামে দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সুউন্নত মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল এই নদীমাত্রিক সভ্যতার উত্তরাংশ আসিরিয়া এবং দক্ষিণ বা দক্ষিণ পূর্ব অংশ ব্যাবিলোনিয়া নামে পরিচিত ছিল ব্যাবিলোনিয়ার উত্তরাংশর যে উঁচু অংশ সেটা আকাত আর নিম্ন অংশ সুমের নামে পরিচিত ছিল সুমেরকে কেন্দ্র করে প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল তাই সভ্যতার আরেকটা নাম সুমেরীয় সভ্যতা এই সভ্যতার মেসোপটেমিয়ার এই সভ্যতা লীলাভূমি মেসোপটেমিয়ার প্রাণকেন্দ্র হিসেবে সুমেরীয় সভ্যতা বিকশিত হয়েছিল এখানকার ছোট ছোট পাহাড়ের মতো উঁচু ঢিবি দেখা যায় এগুলিকে বলে টেল এই টেল খনন করে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সুমেরীয় সভ্যতার আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে মেসোপটেমিয়া অঞ্চলে সভ্যতার জন্ম ঘটেছিল বলে মনে করা হয় মূলত এটি তাম্রব্রণ যুগের সভ্যতা সুমেরীয়দের নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ দক্ষতা দূরদর্শিতা ও উন্নত রুচিশীলতার পরিচয় পাওয়া যায় এদের উর উরক লাগাস এরিডু আকাদ প্রভৃতি নগরের খনন কার্যের দ্বারা এখানকার সুপ্রাচীন নগর পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জানা যায় যেমন নগরের নিরাপত্তা যেমন সুমেরীয় নগরগুলোর মধ্যে বিভিন্ন বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ লেগেই চলতো তাই নগরের নিরাপত্তার জন্য এরা নগরের চারিদিকে সু উচ্চভাবে পাঁচিল দিত সৈন্যবাহিনী সর্বদা নগরের নিরাপত্তা রক্ষার জন্য নিযুক্ত থাকত পাহারাতে এখানকার ঘর বাড়িতে ইঁটের ব্যবহার লক্ষ্য করা যায় রোদে পড়া ইট বা আগুনে পড়ানো ইঁট দিয়েই এরা ঘর বাড়ি তৈরি করতো অট্টালিকা গম্বুজ খিলানের ব্যবহারও সুমের বাসীদের গৃহ নির্মাণ কৌশলে আমরা লক্ষ্য করতে পারি এখানকার রাস্তাঘাটগুলো ইট দিয়ে বাঁধানো থাকত অধিকাংশ রাস্তাই ছিল সরু তবে রাস্তার ধারের বাড়িগুলির মধ্যেও বিশেষ ব্যবধান থাকতো না তবে সিন্ধু সভ্যতার মধ্যে যে রাস্তার সুপরিকল্পনা এবং সুপ্রণালীর ব্যবস্থা দেখা যায় সেটা কিন্তু এখানে ছিল না সুমেরীয় সুমেরিয়ায় যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এখানে রাজা বা পুরের শ্রেণীর সুমেরীয় নগরগুলোর প্রশাসন পরিচালনা করত এবং এই প্রশাসন পরিচালনার কাজে আমলা সেনাপতি প্রহরী জল্লাদ প্রভৃতি সহায়তা নিত এখানকার যে নগরগুলো রয়েছে সেই নগরগুলো বিভিন্ন দেবদেবীর আরাধনা করত এবং মানব সম্প্রদায় বা গোষ্ঠী গড়ে উঠত আমলা কারিগর মৎস্যজীবী প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ নিয়ে গঠিত সুমেরীয় নগরগুলি ছিল যথেষ্ট নিরাপদ সুশাসিত কৃষি সুমেরীয় সভ্যতায় কৃষির যথেষ্ট অগ্রগতি ঘটে নদীর উপকূলবর্তী উর্বর জমিতে প্রচুর কৃষি উৎপাদন হতো এখানকার বাসিন্দারা মূলত তাম্রব্রঞ যুগের সভ্যতার কৃষি শিল্প বাণিজ্য শিক্ষাকেন্দ্র প্রভৃতি বিষয়ে অগ্রগতি গড়ে উঠেছিল কৃষি ছিল এখানকার প্রধান জীবিকা আচ্ছা গম জব এবং নানান ধরনের সবজি এখানে উৎপাদিত হতো তবে এখানে খেজুর গাছের গুরুত্ব ছিল খুব বেশি এজন্য তারা খেজুরকে জীবন বৃক্ষ বলতো কারণ খেজুর গাছের সুমিষ্ট রস থেকে তারা গুড় ও জাতীয় মাদক তৈরি করতো খেজুর গাছের পাতা ও আঁটি তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতো ঝুড়ি দড়ি প্রভৃতি তৈরি করতেও খেজুর গাছের আঁশ ও ছাল ব্যবহার করা হতো এখানকার খেজুর বিদেশে রপ্তানি করে সুমেরবাসী যথেষ্ট লাভবান হতো সুমের অধিবাসীদের অপর গুরুত্বপূর্ণ জীবিকা হলো পশুপালন গরু ছাগল ভেড়া অন্যান্য পশু তারা পালন করত। মূলত পশুর মাংস দুধ চামড়া লোম প্রভৃতি সবই তারা তার ব্যবহার করত। সুমেরীয়রা স্থলপথে এবং জলপথে বাণিজ্য করতো এবং দেশীয় বৈদেশিক উভয় বাণিজ্যের ক্ষেত্রেও তারা যথেষ্ট দক্ষ ছিল তার প্রমাণ আমরা সিন্ধু মিশর পারস্য আফগানিস্তান আনাতলিয়া সিরিয়া প্রভৃতি অঞ্চলের সুমেরীয় সভ্যতার যোগাযোগ ছিল তা প্রমাণ পেয়েছি সুমেরীয়রা গম জব বিভিন্ন ফল পশম বস্ত্র কার্পেট অলঙ্কার রপ্তানি করত আর বিদেশ থেকে তারা দামি কাঠ পাথর সোনার উপায়গুলো তারা আমদানি করে নিয়ে আসতো আর আগেরগুলো রপ্তানি করতো এছাড়াও তাদের বিভিন্ন জীবিকা ছিল সমাজে যেমন বাঁধ নির্মাণ খাল কাটা গৃহ নির্মাণ কুমোরের কাজ সৈনিক রাজকর্মচারীর কাজ এইসব ছিল এছাড়া মাছ ধরার কাজেও অনেকে নিযুক্ত ছিলেন যেহেতু সুমেরীয় সভ্যতা টাইক্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গঠিত তাই এখানে বন্যা একটা বিশাল রকম সমস্যারূপে দেখা দিত তাই সুমেরীয়রা বাঁধ নির্মাণ করে বন্যার জল প্রতিরোধ করার চেষ্টা করত। এবং নদী থেকে তারা খাল কেটে নদীর অতিরিক্ত জল বের করে দিয়ে তা কৃষি জমিতে শেষের কাজে ব্যবহার করত সুমেরিয়র অধিবাসীদের কাছে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল এরা বহু দেবদেবীর আরাধনা করতো এবং সুমেরের প্রায় প্রতিটি নগরে বিভিন্ন পৃথক পৃথক নগর দেবতা বা দেবী ছিলেন যেমন প্রধান সমুদ্র মাতৃদেবী নাম্মা আকাশের দেবতা আন বা আনু পৃথিবীর দেবী ছিলেন কি জলের দেবতা এন কি বাতাসের দেবতা এনলেস সুমেরীয়রা সুউচ্চ স্থানের উপর বিভিন্ন দেবদেবীর মন্দির নির্মাণ করতেন এই মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত বা স্বর্গের পাহাড় এই জিগুরাতগুলো শুধু মন্দির নয় এক কথায় বলতে গেলে এগুলি তাদের প্রাচীন শিক্ষা কেন্দ্র এবং এগুলিই ছিল তাদের বলতে পারো যে প্রায় দুর্গের মতো কারণ এখানে খাদ্যশস্য অস্ত্র সবই এখানেই রাখা হতো সুমেরীয় সভ্যতার অধিবাসীরা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষ অগ্রগতি ঘটিয়েছিল তাদেরাই প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল বলে পণ্ডিতরা মনে করেন এবং তাদের পৃথিবীর প্রাচীনতম সভ্যতা বলেও মনে করা যেতে পারে প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এগুলিকে চিত্রলিপি বা পিক্টোগ্রাফি বলা হতো পরবর্তীকালে এরা কাদামাটির মণ্ড তৈরি করে বা কাদামাটির তোমার হচ্ছে যে ওই চাকতি তৈরি করে তাতে তীরের ফলার মতো কোনো বস্তুর দিয়ে লিখত পরে আগুনে পুড়িয়ে তা শক্ত করে এই এই বা লিপি বলা হয় সাহায্যে তারা চিঠিপত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু সাল তারিখ ঋতু পরিবর্তন সমস্ত কিছুই লিখে রাখতো স্যার হেনরি ক্রেসউইক রলিনসন বারো বছর কঠোর পরিশ্রমের পর আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এই লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছিলেন সুমেরের একটি প্রাচীন শহর সেখানে মন্দিরে খনন কার্য চালাতে গিয়ে এক প্রাচীন গ্রন্থাগারের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় পঞ্চাশ হাজার পোড়া মাটির ফলক আবিষ্কৃত হয়েছে যা কিউনিফর্ম লিপিতে লেখা মিশরীয় সরি সুমেরীয় সাহিত্য ক্ষেত্রে অগ্রগতি ঘটেছিল যেমন গিলগামেশ মহাকাব্য আনুমানিক খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের কাছাকাছি কোনো সময়ে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য মহাকাব্য গিলগামেশ রচনা হয়েছিল এছাড়াও নানান রকম ধর্মকেন্দ্রিক সাহিন্য সাহিত্য রাজার জীবন কাহিনী দেবতাদের সঙ্গে তাদের সম্পর্ক নিয়েও সুমেরীয় সাহিত্য রচিত হতো সুমেরীয়রা বিভিন্ন অট্টালিকা নির্মাণ চিত্রাঙ্কন প্রভৃতি কাজেও যথেষ্ট দক্ষ ছিল সুমেরীয়দের বিভিন্ন শিল্পে দক্ষতা অর্জনের প্রমাণ আমরা পাই তাদের প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যেমন মৃৎশিল্প বস্ত্রশিল্প শিল্প ধাতু শিল্প প্রভৃতি ক্ষেত্রেই তাদের দক্ষতার প্রমাণ পাওয়া যায় সুমেরীয় সভ্যতায় নদী মন্দিরকে কেন্দ্র করে একটি সুসংগবদ্ধ সমাজ গড়ে উঠেছিল পুরোহিত কারিগর বণিক জেলে মালি অন্যান্য পেশার বিভিন্ন মানুষ মন্দির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতো উৎপাদনের একের তিন অংশ থেকে একের ছয় অংশ সমাজের মানুষ রাজস্ব হিসেবে দিত সুমেরীয় সমাজে লুগাস নামে ভূস্বামীদের উত্থান ঘটেছিল প্রাচীন সুমেরীয় সমাজে উন্নত আইন বিধি প্রচলিত ছিল সুমেরীয় রাজা দুঙ্গি সুমেরের প্রাচীন আইনগুলি সংকলন করেছিলেন তবে এই আইনগুলির মাধ্যমে অপরাধ সম্পত্তির উত্তরাধিকার জিনিসপত্রের ক্রয় বিক্রয় বাণিজ্য চুক্তি সম্পাদন প্রভৃতি বিষয়ে সুনির্দিষ্ট বিধি তোমার রচিত ছিল সুমেরীয় আইনের অনুকরণে পরবর্তীকালে আসিরীয় ব্যাবিলনীয় প্রভৃতি সভ্যতায় আইন বিধি রচিত হয় ব্যাবিলনের সম্রাট হাম্বুরাবি রচিত আইন বিধিতে সুমেরীয় আইনের সর্বাধিক প্রভাব পড়েছিল সুমেরীয়রা বিজ্ঞানের কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি ঘটে যেমন চাকার ব্যবহার গণিতের সংখ্যা ব্যবহার যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূলের গাণিতিক পদ্ধতি আবিষ্কারও তারা করে তারা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করে জ্যোতিষ চর্চা করত এবং তারাই চাঁদের আবর্তনের ভিত্তিতে চান্দ্র মাসের প্রচলন করেছিলেন বা জলঘড়ির সাহায্যে সময় নিরূপণ করতেন সাল গণনা ও ঋতু পরিবর্তন সম্পর্কেও তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ছিল বিভিন্ন রোগের চিকিৎসায় তারা প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করত দীর্ঘকাল ধরে বিকাশ লাভ করার পর কালের নিয়মে সুমেরীয় সভ্যতা একদিন ধ্বংস হয় আনুমানিক দু হাজার খ্রিস্টপূর্বাব্দে কাছাকাছি সময়ে পাহাড়ি এলাকা থেকে আগত এলামীয় সম্প্রদায়ের মানুষরা এখানকার সমৃদ্ধ উর নগরী ধ্বংস করে এরপর থেকে এই সভ্যতার দ্রুত পতন ঘটে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের এখানেই শেষ হলো তোমরা আমি যেমন আগে বলেছি সেরকম সমস্ত কোশ্চেন আনসার তোমরা তৈরি করে রাখবে ভালো থাকবে